আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অবরো কিবোর্ডের সাহায্যে আমরা যে কোনো সফটওয়্যারে আমরা বাংলা লিখতে পারি, সেটি দেখার জন্য সবার প্রথমে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিতে হবে। আমরা এখানে দেখব যে এখানে অবরো কি ইনস্টল করা হয়ে গেছে এবং ওপেন করা আছে। সবার প্রথমে অবরো দিয়ে লেখার জন্য আমাদের যেটা প্রয়োজন, এখানে যে লেখার যে ফ্রন্ট, সেখানে এসে আমাদের তলার দিকে এরকমভাবে খুঁজতে হবে। খুঁজতে খুঁজতে দেখতে পাবেন এই যে এইটি, এই শ্যামরূপালির নিচে যে ফরম্যাটটি, শ্যামরূপালি ANSI, এই ফরম্যাটটিতে ক্লিক করবেন। দেখুন এটা শ্যামরূপালি ANSI এসে গেছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখান দিয়ে বাংলা ফন্ট সিলেক্ট করে নেবেন। তারপরে আমি লিখতে পারি আমি কি করব, আমি কি করছি। আপনাদের যদি এই লেখা অবশ্যই প্র্যাকটিস নেই, তাই জন্য আমার এটি প্র্যাকটিস আছে, আপনারা সবসময় এই ড্যাশবোর্ডটিকে ইউজ করবেন। অনেক অক্ষর আছে যেগুলো অনেক সময় আমাদেরও অনেক সময় মনে পড়ে না, তাই জন্যে এই ড্যাশবোর্ডটি আপনারা ব্যবহার করতে পারেন। যেমন দেখুন এখানে সব দেওয়া আছে, ক খ থেকে সব দেওয়া আছে। এখানে এখান দিয়ে দেখে লিখতে পারে কে আর কর, এরকমভাবে আপনারা যে কোনো লেখার ক্ষেত্রে। আমি একটু লিখে দেখিয়ে দিচ্ছি, চন্দন দাস লিখলাম আমি এখানে। এই দাসের জন্য আকার এই ড্যাশবোর্ডটি সাহায্য নিতে পারেন। এই ড্যাশবোর্ডে অনেক সময় লেখার সময় অনেক কিছু, ওই ওকার ওকার একার, দাড়ি, হসন্ত, রেব, রফলা, এই জফলা, এগুলি এমনি এছাড়া নাম্বার দেখতে আপনাদের সাহায্য করবে। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলি না বললেই না, আমি সেগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন হলো ক্ষয় মধ্যাহ্ন স, কে কে এইচ, ক্ষয় মধ্যাহ্ন স এসে যাবে, কে কে এইচ প্রেস করলে ক্ষয় মধ্যাহ্ন স এসে যাবে। এরকম কিছু কিছু শব্দ আপনাদের, যেমন ইঙ্গ প্রেস করার লেখার জন্য NG, এরকম শব্দগুলি আপনারা এখান দিয়ে দেখে নিতে পারেন। আপনারা যদি চান যে অভ্র কিবোর্ড কীভাবে ইনস্টল করে সেটি দেখতে, তাহলে সেটাও জন্য আমরা একটি আলাদা ভিডিও বানিয়ে দেব। এখানে বাংলা করবেন, দুটি কথা অবশ্যই মনে রাখবে অবরো কিবোর্ড লেখার আগে, এখানে অবশ্যই বাংলা করবেন। তারপরে এখান দিয়ে আপনারা এখান দিয়ে নিচে এসে শ্যামরূপালি ANSI বা এই যে অক্ষরটি, এটিতে ক্লিক করলে আপনাদের বাংলা লেখা শুরু হয়ে যাবে। তাহলে আপনারা জেনে গেলেন কীভাবে বাংলা লেখা লেখার জন্য কীভাবে অবরো কিবোর্ড ব্যবহার করতে হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলে প্রতিদিন আসতে থাকে। ভিডিওটিকে লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।